আগেই জেনেছেন, রাজধানীর মিরপুর এক নম্বর এলাকায় কাজীফুরি স্কুলের মাঠে অবৈধ বস্তি উচ্ছেদে অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী মহিম মিজান, সবশেষ অবস্থা জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মহিম, এর আগে আপনি জানিয়েছিলেন বস্তিবাসীরা নিজেরাই নিজেদের ঘরবাড়ি টিন খুলছেন, কিন্তু আমরা ভিডিও চিত্রে দেখলাম যে বুলডোজার চালানো হচ্ছে। তো সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন? আসলে আনাম বুলডোজার চালানো হচ্ছে এই কারণে যে ম্যাজিস্ট্রেট এখানে, যিনি যার নেতৃত্বে আসলে এই বস্তি উচ্ছেদ অভিযান চলছে, তিনি এই বস্তিবাসীকে দুপুর বেলা 11টা পর্যন্ত সময় দিয়েছিল, সময় বেঁধে দিয়েছিল গতকালকে থেকে। যখন তারা সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং তারা একটু ম্যাজিস্ট্রেটের ভাষণ যে তারা একটু ঢিলেমি করছে তাদের ঘর ভাঙাতে, এবং যেহেতু একটু বুলডোজার এখানে নিয়ে আসা হয়েছে এবং খুব দ্রুত যেহেতু সরকারি সিটি কর্পোরেশনের বুলডোজার, তাকে আবার সময় মতো ফেরত দিতে হবে। কারণ আপনি জানেন প্রশাসনে, ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসলে বস্তি উচ্ছেদ করা হচ্ছে এই কাজীফুরি প্রাথমিক বিদ্যালয়ের জন্য, যার কারণে এই বুলডোজার যাতে ফেরত যাওয়া হয় ঠিক সময় মতো এবং বস্তিটা যাতে খুব দ্রুত খালি করে দেওয়া যায় এবং যাতে স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া যায়, সেই কারণে আসলে বুলডোজার চালাতে বাধ্য হয়েছে। এবং তারা এরই মধ্যেই যে বস্তির 400 ঘর আছে এর মধ্যেই প্রায় অর্ধেক ঘর ভেঙে ফেলেছে বুলডোজারের মাধ্যমে, এবং বাকিগুলো আপনি দেখতেই পাচ্ছেন যে বাকিগুলো ভাঙার প্রক্রিয়াধীন রয়েছে। এবং সেই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে যার যার যেটা বস্তি ঘর রয়েছে সেই বস্তি ঘরগুলোকে আবার বস্তিবাসীরা, তারা তাদের যে টিন, তাদের যে আসবাবপত্র, যে অন্যান্য জিনিসপত্র, সেগুলো নেয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে। এখানে আপনাকে আনাম বলতে পারে যে 1973 সালের পর থেকে এই বস্তিটি, এই স্কুলের বস্তিটি দখল হয়ে আছে, এবং গত 33 বছর ধরে স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গত 33 বছর ধরে এই বস্তিটাকে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া এই স্কুল মাঠটিকে বস্তি হিসেবে তুলে ভাড়া দিয়ে তারপরে বিভিন্নভাবে ভাড়া এবং অনেক ধরনের অবৈধ কর্মকাণ্ড এবং অবৈধ ব্যবসা, মাদক ব্যবসার স্পট হিসেবে চিহ্নিত, যেহেতু একটা বেড়ি বাঁধ এখানে অপর প্রান্তেই হচ্ছে তুরাগ নদী, সেই কারণে এটি একটি সন্ত্রাসীদের এবং মাদকাসক্তদের এবং মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। 33 বছর পর হয়তো স্কুল কর্তৃপক্ষ এই জায়গাটি ফেরত পাচ্ছে হয়তো, কিন্তু মহিম একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে উচ্ছেদের পর সাময়িকভাবে এইসব বস্তিবাসী কোথায় যাবেন বা তারা কি ভাবছেন, আপনি তাদের কারোর সঙ্গে কথা বলেছেন? অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত সংখ্যায় বেশি, স্কুল কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে বস্তি ছেড়ে যাওয়ার জন্য, কারণ এই বস্তিতে ভাড়াটিয়াও রয়েছেন, এই বস্তির ঘরের মালিক রয়েছেন, তাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করেছেন আসলে তাদের একগুয়েমির কারণে। কারণ এর আগে অনেকবার আনাম ভাঙার চেষ্টা করা হয়েছিল এবং যে কোনো কারণেই হোক বস্তিটা টিকে যায়, যার কারণে তারা ভেবেছিল হয়তো স্কুলের হুমকি ধামকি পর্যন্ত এটা পরবর্তীতে এই ভাঙা পর্যন্ত আসবে না, সেই কারণে তারা সেখানে অবস্থান করছিল। এখন যখন ভেঙে ফেলছে তখন তারা সত্যিকার অর্থে বিভিন্ন জায়গা বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করছেন তাৎক্ষণিকভাবে, এবং রাস্তার পাশে অবস্থান করে আছেন এবং তারা দিক বিদিক ছোটাছুটি করছেন, কোথায় যাবেন, কী করবেন, এবং খোলা আকাশের নিচে অনেকেই অবস্থান করছেন। আশেপাশে অনেক বস্তি রয়েছে আনাম, সেখানেও তারা কয়েকদিনের জন্য মাথা গোঁজার জন্য চেষ্টা চালাচ্ছেন। মহিম, আপনাকে ধন্যবাদ, আমরা পরবর্তীতে আপনার কাছে